হ্যাঁ গাইস, ওয়েলকাম ব্যাক। সো গত পর্বে আমরা যে ডিকশনারির সিম্পল কিছু এক্সাম্পল দেখেছিলাম, বাট আজকে আমরা ডিকশনারি আরেকটু ডিপে যাব। ঠিক আছে, আমরা কিন্তু স্টেপ বাই স্টেপ এখানে যতগুলো আইটেম আছে সবগুলো দেখব, নর্মালি আমরা যেভাবে দেখে আসতেছি। ঠিক আছে, তো আমরা হচ্ছে আরেকটু ডিপে যাচ্ছি। তো আমরা আগের যে উদাহরণটা সেই উদাহরণ চলে যাচ্ছে, যে দেখুন আমরা কিন্তু এই পর্যন্ত ছিল, কিন্তু আমরা আজকে একটু জিনিস দেখবো, সেটা হচ্ছে যে এই যে একটা কি, এই কি এর মধ্যে কীভাবে আবার মাল্টিপল ভ্যালু ইউজ করতে পারি। ঠিক আছে, ওকে সরি আমি আন্ডু করে নিচ্ছি। ওকে, তো আমি এখন দিচ্ছি হচ্ছে সরি, ওকে, তো একটা কি বানাচ্ছি সেটা হচ্ছে যে ক্যাটাগরি। ঠিক আছে, টিউটোরিয়াল 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 ক্যাটাগরি, দেন হচ্ছে একটা দিলাম, অ্যান্ড দেন হচ্ছে লিস্ট। মনে আছে আমরা যে লিস্ট ইউজ করছিলাম এই যে এখানে, কিন্তু আমরা এ কি এর ভিতরে লিস্ট ইউজ করতেছি। ওকে, তো এখন হচ্ছে ধরেন আমি দিচ্ছি হচ্ছে ধরেন পাইথন, দেন হচ্ছে জাভা, নর্মালি আমরা যেভাবে লিস্টে অ্যাড করতাম, দেন হচ্ছে কি ফ্ল্যাটার, মাই এসকিউএল, আমরা ডাটাবেস থেকে কিন্তু ডিটেল আছে আমাদের। তো নেক্সটে হচ্ছে কি আমার যে জাভা স্প্রিং বুট ওইগুলো আসবে, তো আশা করতেছি আপনারা আমাদের চ্যানেলের সাথে থাকবেন। অ্যান্ড অলসো আসবে হচ্ছে রিয়েক্ট, রিয়েক্ট আসবে, দেন হচ্ছে সরি অ্যাঙ্গুলার ভিউ, সবগুলো আসবে। ঠিক আছে, ভিউ অ্যান্ড দেন কে নোট জে এসও আসবে। তো যারা এগুলো নিয়ে কাজ করতে চান ফিউচারে, তো আশা করি সরি আশা করি কি আমাদের সাথেই থাকবেন। ওকে, এখন যদি আমি প্রিন্ট করি, তো দেখুন যে আমাকে কি আসতেছে, প্রিন্ট করার সাথে পাঁচটা আসতেছে। ও, এখানে তো আমরা লিঙ্ক প্রিন্ট করেছিলাম, সরি, অ্যান্ড দেন কি আমি ক্লোজ করে দিচ্ছি। এখন আছে দেখুন আমার কাছে কিন্তু সবগুলো লিস্টটা চলে আসছে। এখন আমি চাচ্ছি কি এই যে এই কিটার ভেরিয়েবলগুলো অ্যাক্সেস করার জন্য, তো আমি হচ্ছে টিউটোরিয়াল দিলাম আর টিউটোরিয়াল ক্যাটাগরি, ওকে ক্যাটাগরি দিলাম, এই যে আমার কাছে কিন্তু এ এ যে একটা কি, এই কের আন্ডারে যে বেলগুলো সেগুলো কিন্তু আমরা অ্যাক্সেস করতে পেরেছি। যদি আমরা এখানে জিরো দিই, দেখুন আমার কাছে কী আসে, এখানে কিন্তু পাইথন, আচ্ছা সরি আমার তো স্পেলিং ভুল হয়েছে। তো আমরা কি নর্মাল করতাম, যে নর্মালি কী করতাম, যে আমাদের যে লিস্টটা, এই লিস্টটা থেকে ইন্ডেক্স অনুযায়ী কি আমরা কি প্রিন্ট করাতে পারতাম। তো এইটা দিয়ে হচ্ছে আমরা প্রিন্ট করেছি হচ্ছে আমাদের এই পুরা কিয়ের এই লিস্টটাকে। ঠিক আছে, দেন হচ্ছে আরেকটা থার্ড ব্যাকেট দিয়ে এই লিস্টের ভিতরে যে বেলগুলো আছে এইটা জমা দিলাম। এখন যদি আমরা টু দিই, টু দিলে কিন্তু সে এই যে দুই নাম্বার যেটা আসে সেটা কিন্তু চলে আসবে। ঠিক আছে, দুই নাম্বার মানে 012 ফ্লাটার। তো আশা করি আপনারা ডিকশনারির আর একটু ভালো কিছু দেখতে পেরেছেন বা একটু ভালো বুঝতে পারছেন গত টিউটোরিয়াল থেকে, কারণ গতবার যেহেতু বেসিক আলোচনা করেছে, তো এখানে আমার মনে হয়েছে যে এটা আপনাদের দেখিয়ে দেওয়া উচিত, কারণ এটা কিন্তু আপনার ফিউচারে যারা জোসন নিয়ে কাজ করবেন, নো এসকেল ডাটাবেস নিয়ে কাজ করবেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই জিনিসটা খুবই হেল্পফুল হবে। ঠিক আছে, কারণ ডাটাবেস থেকে ডাটাগুলো ফেচ করবেন, তো লাইক মঙ্গোডিবি অথবা যাই হোক ফায়ারবেস থেকেও কি সেম ওয়েতে আপনারা অ্যাক্সেস করতে পারবেন, কারণ অল দ্য থিংস আর অ্যাভেল ইন ডাটাবেস, সরি জোসন, মানে জোসন দিয়ে আপনি সব কিছু করতে পারবেন। ওকে, তো আজকে টিউটোরিয়াল এই পর্যন্তই। তো এই টিউটোরিয়ালে তেমন বেশি কিছু দেখাই নাই, জাস্ট এটা দেখেছে, কিন্তু নেক্সট টিউটোরিয়ালে আমরা কি পরেরগুলো স্টেপ বাই স্টেপ করবো। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকুন, অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে বাজিয়ে দেবেন। ওকে, তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন।